নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন ধনতেরাসে আপনারা কী কী কিনতে পারবেন, কোন কোন জিনিসগুলি কেনা ধনতেরাসে শুভ, সেই নিয়ে একটি ভিডিও করতে। আজকের পর্বে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, ধনত্রয়োদশী বা ধনতেরাসে কী কী কেনা শুভ। ধনতেরাস হলো দীপাবলি উৎসবের সূচনার দিন, অর্থাৎ প্রথম দিন। এই দিনে আয়ুর্বেদ শাস্ত্রের দেবতা ধন্বন্তরীর পুজো করা হয়, তার সাথে সাথে পুজো করা হয় মা লক্ষ্মীর এবং ধনদেবতা কুবেরের। বলা হয় এই ধনতেরাসের দিনে সমুদ্র মন্থনের ফলে মা লক্ষ্মী উঠে এসেছিলেন। এই দিনে সনাতন হিন্দু ধর্মে বছরের যে কয়েকটি দিন অত্যন্ত শুভ বলে বিবেচিত, যে কোনো কিছু কেনার জন্য বা নতুন করে কোনো ব্যবসা বা আপনার যদি কোনো অফিস থাকে সেটি শুরু করার জন্য, নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, তবে ধনতেরাস সেই দিন। এছাড়াও আরও একটি দিন রয়েছে বছরে, সেটি হলো অক্ষয় তৃতীয়া। ধনতেরাসে আপনি আপনার বাড়ির এবং আপনার জীবনের সৌভাগ্য সমৃদ্ধির জন্য যে জিনিসগুলি কিনতে পারবেন, সোনা এবং রূপো। ধনতেরাসে সোনা এবং রূপো কেনার প্রচলন বহু প্রাচীনকাল থেকে। এই দুটি মূল্যবান ধাতু অনেকেই কেনেন। এছাড়াও আপনি তামা, পিতল, কাঁসা ইত্যাদি ধাতু কিনতে পারেন, এগুলির বাসন কিনতে পারেন বা বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় সেগুলি কিনতে পারেন। তবে ধনতেরাসে যখন আপনি আপনার সংসারের জন্য কোনো বাসন কিনবেন, তখন সেটি সম্পূর্ণ খালিভাবে ঘরে আনবেন না, সেখানে জল বা অন্য কোনো কিছু ভর্তি করে এনে গৃহে প্রবেশ করবেন। তবে বন্ধুরা, ধনতেরাসের দিনে স্টিল বা লোহার জিনিস কেনা অশুভ, এই দুটি জিনিস বাদ দিয়ে বাসনকোসন কিনতেই পারেন, সোনার উপর অলংকারও কিনতে পারেন। ধনতেরাসের দিনে আরও একটি জিনিস কেনা যায়, সেটি হলো ঝাড়ু। ঝাড়ু ধনতেরাসে কেনা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক বলে বিবেচিত। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয় এবং ধনত্রয়োদশীতে অনেকের বাড়িতে মা লক্ষ্মীর সাথে সাথে ঝাড়ুরও পুজো করা হয়। আপনার সংসারের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য ধনতেরাসে অবশ্যই ঝাড়ু কেনুন। ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক। আপনার জীবনে নতুন বছর যে শুরু হবে সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আপনার আর্থিক সমৃদ্ধি বজায় থাকে, সেটির জন্যই ঝাড়ু প্রতিনিধিত্ব করে। আপনি ইলেকট্রনিক আইটেমও কিনতে পারেন। এই দিনে আপনি হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে ল্যাপটপ কিনতে পারেন, ফোন কিনতে পারেন, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক আইটেম কিনতেই পারেন। আপনি যদি নতুন দোকান, অফিস বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, তবে এই দিনে করতে পারেন। এই দিন অত্যন্ত শুভ দিন। মা লক্ষ্মী এবং গণেশের পুজো করে অনেকেই কাজ করেন, অনেকে ধন্বন্তরীর পুজো করেন এবং ধনদেবতা কুবেরের পুজো তো এই দিনেই হয়ে থাকে। ধনতেরাসের দিনে আপনি গোমতী চক্রও কিনতে পারেন। গোমতী চক্রের পুজো দীপাবলিতে মা লক্ষ্মীর পুজোর সময় করা হয়। গোমতী চক্র আপনি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এটি একটি সামুদ্রিক শামুক, হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। স্বাস্থ্য, সম্পদ এবং সাফল্য নিয়ে আসে গোমতী চক্র। গোমতী চক্র বলা হয় শিশুদেরও সুরক্ষা দিয়ে থাকে। বন্ধুরা, ধনতেরাসের দিনে আরও একটি জিনিস আপনারা কিনতে পারেন। এত আপনাদের কাছে অপশান দিলাম, এগুলির মধ্যে যদি কোনো কিছুই আপনাদের পক্ষে সম্ভব না হয়, তবে অন্তত একটি লক্ষ্মী গণেশের মূর্তি ঘরে আনুন। ধনতেরাসের দিনে অত্যন্ত শুভ, আপনার সংসারের জন্য এবং আপনার ভাগ্যের জন্য সৌভাগ্য নিয়ে আসবে এই লক্ষ্মী গণেশের মূর্তি। মাটির মূর্তি কিনতে পারেন, পেতলের মূর্তি কিনতে পারেন, কিন্তু কোনো প্লাস্টিকের মূর্তি আনবেন না। আপনি যদি পারেন, লক্ষ্মী গণেশের বাঁধানো ছবিও আপনার ঘরে এই দিনে আনতে পারেন এবং পুজো করতে পারেন, খুবই শুভ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের ধনতেরাস, ধনত্রয়োদশী অত্যন্ত শুভ কাটুক। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।